যে খবর দেব আপনাদেরকে, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। মালদার মহারাজপুরের বাসিন্দা ওই শ্রমিক কেরলেই কাজ করতে গিয়েছিলেন তিনি, এবং সেখানে একটি বহুতলে কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে। মালদার মহারাজপুরের এই শ্রমিক তিনিই গিয়েছিলেন কেরলে কাজ করার জন্য। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। মালদার মহারাজপুরের শ্রমিকের মৃত্যু, তিনি গিয়েছিলেন কেরলে কাজ করার জন্য, সেখানেই বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কিছুদিন আগেও এই ধরনের আরও একটি ঘটনা ঘটেছিল, যেখানে বাইরে কাজ করতে গিয়ে বহুতলে থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। ফের সেই ঘটনারই আরও একবার পুনরাবৃত্তি, এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা, যেখানে কেরলের বহুতল থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হলো। মালদার মহারাজপুরের বাসিন্দা ওই শ্রমিক কেরলে কাজ করতে গিয়েছিলেন তিনি, এবং সেই সময় কাজ করার সময় বহুতল থেকে হঠাৎ করেই পড়ে যান তিনি, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া এলাকায়। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কেরলে কাজ করতে গিয়েছিলেন তিনি, তারপরেই হঠাৎ করে তারই মৃত্যুর ঘটনা, কি ঘটেছে? দেখো অভিষ, তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনা মালদার রতুয়া দুই ব্লকের মহারাজপুর গ্রাম। এই গ্রামের বছর বাইশের যুবক, তিনি হচ্ছে নির্মাণ শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত ছিল, ভিন্ডার যে গিয়েছিল কাজের জন্য প্রায় মাস খানেক আগে। মিজানুল হক, মিজানুল ইসলাম নাম, পরিবার সূত্রে যেটা জানতে পারছি, মিজানুল ইসলাম এই যুবক গিয়েছিল কেরলে কাজ করতে, এবং সেখানে গত ২২ তারিখ সেই কেরলের যে নির্মীয়মান বহুতল সেখান থেকে তিনি পড়ে যান। তারপর উদ্ধার করে অন্যান্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। ঘটনার খবর পৌঁছায় পরিবারের কাছে, পরিবার এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে শোকস্তব্ধ রয়েছে। যদিও পরিবার সূত্রে জানা যাচ্ছে আজই দেহ ফিরতে পারে গ্রামে, কারণ কলকাতা থেকে দেহ আনা হচ্ছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। যদিও পরিবার জানাচ্ছে এইভাবে মৃত্যুর ঘটনা ঘটে চলায় তারা শোকস্তব্ধ রয়েছে। তোমাকে বলে রাখবো যে ঘটনা মালদার রতুয়া দুই ব্লকের এই এলাকা থেকে ১৬ জন শ্রমিক যে মিজোরামে নির্মীয়মান রেলব্রিজ সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর আবারও একের পর এক শ্রমিক মৃত্যু হচ্ছে, আর একজন শ্রমিকের আবারও মৃত্যুর ঘটনা। এই গোটা ঘটনায় কিভাবে প্রশাসন পাশে দাঁড়ায় সেটা যেমন দেখার বিষয় রয়েছে, ঠিক সেভাবে এলাকার বিধায়ক আব্দুর রহিম মুখী এই পরিবারের সাথে দেখা করবেন বলে আমরা তার সাথে কথা বলে জানতে পেরেছি। যেভাবে পাশে দাঁড়ানো যায় এই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি বলে আশ্বস্ত করেছেন তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম মুখী। বেশ, ধন্যবাদ তোমাকে পরিতোষ সরকার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, মালদার মহারাজপুরের ঘটনা, কেরলেই কাজ করতে গিয়েছিলেন তিনি, সেই সময় বহুতল থেকে মৃত্যু হয় ওই শ্রমিকের।